কাশ্মীর কাবাব গাইস, জানি না কেমন খেতে হবে বাট খাবো, খেয়ে দেখি তারপর কেমন লাগে। দেখে তো ভালো মনে হচ্ছে, গন্ধটাও ভালোই বেরিয়েছে, বাটার মোটামুটি বাটার গন্ধ পাওয়া যাচ্ছে মনে হয়। একটু একজনের সাথে মুখতে হবে না, কারণ সে ফেমাস হতে চায় না। আমি খাচ্ছি আপনাদের মানে ফ্রিতে খাচ্ছে আলাদা ব্যাপার, পয়সা দিয়েও খাওয়া যেতে পারে, পয়সা দিয়ে খাওয়ার মতন চলে। হ্যালো, গুড ইভিনিং গাইস, আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতন নয় কিন্তু পৌষ মেলাতে যাচ্ছি। আমরা এখন আছি কালীতলা, সাতগাঁয় কালীতলা গঙ্গাতে ফেমাস। তো জানি না রাত্রিবেলা যাচ্ছি, এখন মেলাটা কতটা কী দেখা যাবে বা কিছু, কিন্তু আমরা যাচ্ছি। আমাদের পিছনে একটা গাড়ি আছে ক্যাসিনো, আমরা আজকে চারজন দঙ্গল করে যাচ্ছি, দঙ্গল সরি মঙ্গল জঙ্গলে যাচ্ছি না গাইস, জঙ্গলে যাচ্ছি না, আমরা এখন দঙ্গল করতে যাচ্ছি মেলাতে দেখবো। ব্যাস, এই হচ্ছে মন্দির গাইস, সুন্দর একটা গাড়ি যেটা আমার না কিন্তু একদিন হবে। এই হচ্ছে মন্দির। তো মেলা তো ফাঁকা ফাঁকা লাগছে বন্ধু, মেলা ইজ সো মাচ ফাঁকা। এখানে রাখিস না, ওই দিকটা রাখ, বাদাম ভাজা গাইস, কাঁচা বাদাম। আমি এটা রোজ ভুলে যাই গাইস। আমাদের এখানে বাদাম আছে, কাঁচা বাদাম, এই কাঁচা বাদাম না ভাজা বাদাম, ভাজা বাদাম, ভাজা বাদাম খাবো না, কাঁচা বাদাম থাকলে এটা কত ছিল। কি ভাই পার্কিং হচ্ছে না, এরা পার্কিং করতে পারছে না এখনো, পার্কিং করতে গিয়ে অর্ধেক তেল শেষ করে ভেঙে দিবি সব, কি আছে ভেঙে দিবি সব, মানে গাড়ি ভেঙে দিবি, পাতার ভাতে থাকলে থাকবে, চলো। আরে পড়বে না, আমরা এখন মেলায় প্রবেশ করছি, কিছু খেলনার দোকান দেখা যাচ্ছে আর একটা বাথরুম দেখা যাচ্ছে, বাথরুমে আমরা যাবো না, তো চলো মেলায় ঢোকা যাক। নাইস, হরেক মাল 30 টাকা, সালা হরেক মাল 10 টাকার থেকে শুরু করেছিলাম, 30 টাকা হয়ে গেছে। দেখি দাদা, মেলা এখনো ঠিক করে বসে পারেনি। ছোটবেলার কথা মনে পড়ছে কি? কিন্তু একদিন দিনের বেলা আসতে হবে। হ্যাঁ, দিনের বেলা আসতে হবে না, আমরা অ্যাকচুয়ালি রাত্রে একটু কমফোর্টেবল ফিল করি, রাত্রে সেই দিনের সেই ভিড় না, ভিড় তো চাইলে রাত্রেও হতে পারে। এখানে হরেক মাল 10 টাকা গাইস, চাচা কি খাওয়াচ্ছে দেখি, ফিল পেলি না শালা, ইনটক চালাস, তুই তোর ফ্যাসিনো চালিয়ে মজা আসে কখনো না, মানে
তো এন্ট্রান্স আনার পর তো আমি স্কুটিও ধরেছি, রয়তের তো মাস্টারও ধরেছি। আমার স্কুটির পাওয়ার তোর পাওয়ারের এন্টরকে সমান সমান প্রায়। এবার জুত হলো না তো ফ্যাসিনো মনে 110 না কোনটা ফ্যাসিনো কাকু চারটে চা দেবে তো যাচ্ছে না, সবাই খুলে নিয়েছে। আমরা চাঁদা তুলে চা খাবো, চাঁদা তুলে চা, আশ্চর্য কথা। নিয়ে তিনটে যেটা বললাম সেটা হ্যাঁ চুল্লার থেকে জ্বালিয়ে নেবো আমরা। নাইস, আছে, আমরা নেবো না, আমাদের বড় লোক তো আমরা, তাই তো। এখন আমরা যাচ্ছি বাড়ি, একসাথে ঘুরলাম আর নাইটেও টেস্টিংটা হয়ে গেল। আশা করি খুব ভালো এসছে, তোমরাও এনজয় করছো ভিডিওটা। যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে ফর মোর আপডেটস অ্যান্ড মোর ব্লগস। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ বানাবো, প্রচুর যে তোমাদের সাপোর্টটা শুধু চাই আর কিচ্ছু না, ঠিক আছে। চলো চলো।